ফোনটা একদম নতুন দাও কাছে এই হচ্ছে ডাককে এখানে খেতে দিছে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের ব্লগে আজকে আপনাদের সাথে একটা ট্রাভেল ব্লগ শেয়ার করব আমরা যাচ্ছি নতুন একটা শহরে নতুন শহর আমার জন্য নতুন শহর বাট সুমনের জন্য নতুন শহর না কারণ এটা ওর অফিস এরিয়া এবং যাব হচ্ছে আমাদের এক ফ্রেন্ডের বাসায় আমাদের বাসায় যে আসছিল কলকাতা থেকে আর কি কলকাতার আর কি ফ্রেন্ড সো ওনাদের বাসায় যাব উনি ওই ভাইয়া হচ্ছে সুমনের কলিগ হয় তো ওনারা অনেকবারই বলেছে আমাদের যেতে যাবো যাবো করেও যাওয়া হচ্ছিল না বাট এবার আমরা ফাইনালি প্ল্যান করেছি ওনাদের বাসায় যাওয়ার জন্য তো আমরা হচ্ছে সেই ওই শহরটার নাম হচ্ছে রেডিং তো ওখানে আজকে সারাদিন একটু ঘোরাঘুরি করে আমরা ইভিনিং টাইমটাতে ওদের বাসায় যাব এবং ওদের বাসায় থাকবো তো আজকে সারাদিন কি করি সেটা নিয়েই থাকবে এই ব্লগটি তাহলে চলেন আপনারা আমাদের সাথে নতুন শহর ঘুরতে তো আমরা কিছু খাবার টাবার রেডি করে নিছি এই খাবারগুলো আমরা নিয়ে যাব রাস্তায় তো লাগেই বাচ্চাদের জন্য উলাপান নিয়ে কোথাও বের হওয়া মানে এক যুদ্ধ তার মধ্যে যদি হয় সকালবেলা এদের রেডি করতে করতে এখন আমি ব্রেকফাস্ট করতে পারিনি তো আমি এখন ঝটপট ব্রেকফাস্ট করে নিই আমাদের বের হয়ে যেতে হবে দেখি তোমার টয়টা দেখি তো এই এটা তুমি খেলা করবে এটা দিয়ে আচ্ছা ঠিক আছে করো তাহলে বসে বসে করো আমরাও বের হয়েছি আর বৃষ্টিও শুরু হয়েছে অনেক বৃষ্টি হইতেছে আল্লাহ জানে যে আমরা আজকে ঘুরতে পারবো কিনা কেমন বৃষ্টি নামতেছে পুরো হচ্ছে দৌড়ায় দৌড়ে আরেক ট্রেনে উঠছি এই যা সহ দৌড়াইছে আমাদের এই ট্রেনে যদি এই ট্রেনটা আমরা না ধরতে পারতাম তাহলে আমাদের মানে 40 মিনিটের জন্য আমাদের ওয়েট করতে হইতো সে তো অনেকক্ষণ ওয়েট করতেছে আমরা শুধু শুধু দৌড়াইলাম আমরা এখন যাচ্ছি হচ্ছে তার অফিস ভিজিট করতে কিন্তু রোদ মানে রোদ বৃষ্টির খেলাতে শেষ আমরা এটা একদম নতুন স্টেশন মাত্র 6 মাস নাকি হয়েছে সো যে এই স্টেশন আসে সে একটু এই স্টেশনে একটু ব্রিফ দেখ যে স্টেশনের সারমর্মটা কি একটু বলো রেডিং এর বাকি দুটো স্টেশন 100 ইয়ার্স বিফোর হ্যাঁ মানে 100 বছর পরে রেডিং এ একটা নিউ স্টেশন পাইছে এখন এরকম সবসময় ফাঁকা থাকে দেখা যায় আমি একমাত্র যাচ্ছি সেটাই তো ওদের অফিসটা যে এরিয়াতে সেখানে তো আরো বেশ কিছু অফিস আছে তাদের জন্যই নাকি মূলত এই স্টেশনটা আর কি করছে যাতে হচ্ছে তারা এই স্টেশনে নামতে পারে আর তাদের হচ্ছে কর্মক্ষেত্রে আর কি যেতে পারে আর তোমাদের শাটল বাস ছিল এখান থেকে আচ্ছা এখন তো থাকবে না হ্যাঁ এখন তো এমনি সব বন্ধ ওদের অফিস টাইমে ওদের শাটল বাসও থাকে এখান থেকে যাওয়ার জন্য যাই হোক আমরা নতুন একটা স্টেশন দেখলাম যেটা 100 বছরের পরে আর কি একটা নতুন স্টেশন পাইছে এই রেডিং খুব সুন্দর করে সাজানো নতুন সব কিছু বোঝাই যাচ্ছে এখানে আবার ট্রেনে এটা খেলা করা যাবে না বাবা হ্যাঁ খুব নাইস করে এই জায়গাটা সাজিয়ে রাখছে স্টেশন থেকে বের হয়ে এত সুন্দর সুন্দর মডার্ন অ্যাপার্টমেন্ট দেখে তো আমার মাথা নষ্ট কিন্তু এগুলো এত এক্সপেন্সিভ যে মানে এইটা এনে থাকা মনে হয় না পসিবল হবে অনেক জোস অ্যাপার্টমেন্টগুলো বিশাল বিশাল বেলকনি এরকম অ্যাপার্টমেন্ট ইংল্যান্ডে মানে সবার একটা ড্রিম অ্যাপার্টমেন্ট থাকে এখানে একটা লেকের মতো দেখা যাচ্ছে সুমন যে এটা হচ্ছে সব টেক কোম্পানিগুলোর হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে রেডিংয়ে যেটা আপনাদের বলতেছিলাম আর কি আমি যে যত টেকনোলজির শহর যেহেতু তো টেকনোলজি রিলেটেড যে কোম্পানিগুলো আছে তার হেডকোয়ার্টার যেমন ওখানে 3 কোম্পানি দেখা যাচ্ছে যেটা বাংলাদেশে যদি আমি বলি জিপি সেরকম সুমন জি কোম্পানিটা জিপির মতো না মোবাইল কোম্পানি হ্যাঁ কি সুন্দর এখানে লেক দেখা যাচ্ছে এখানে কি হাউস ইজাজ ও এখানে কি রেখেছে দেখো তো এখানে
এগুলো কেন রাখছে বুঝতেছি না সুমন, এরকম কাট টাট রাখছে কেন এখানে? হ্যাঁ জি বাবা, ডাক বাবা সুয়ান না। ও সুয়ান, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সরি সরি বাবা, ওই যে আমি দেখেছি, এখন দেখেছি সুয়ান, আসো। সুমন ওই যে ওই জায়গাটা ছবি তুলবো, এদিকে আসো। জাস তুমি সুয়ানকে ডিস্টার্ব করছো। হে খেতে দিছে। বোঝাই যাচ্ছে যে এই শহরে সব কিছুই হচ্ছে মানে নিউলি করা, যার জন্য হচ্ছে সব কিছু একটু মডার্ন, ডিফারেন্ট মনেই হচ্ছে না যে ইংল্যান্ডের কোনো একটা শহরে আসছি। তার সব কিছু খুব সুন্দর মডার্ন, যেমন পিছনে দেখা যাচ্ছে এটা একটা নার্সারি, কি সুন্দর একদম মডার্ন স্টাইলে করা। আর অন্য শহরগুলোতে দেখা যায় যে অনেক পুরনো পুরনো, বাট এখানে সব কিছুই নতুন। অফিস আসে না তো অনেকদিন, বন্ধ টন্ধ মিস করতেছিল, যেন আমাদের সুদ্ধা নিয়ে আসছে অফিস দেখার জন্য। হ্যাঁ তাই না? তো আমরা ফার্স্ট টাইম আসলাম আর কি, রেডিংও ফার্স্ট টাইম এবং তার অফিসেও ফার্স্ট টাইম। এটার সামনে একটা লেক, এটা এই লেকটাই গেছে বলতেছো? ওদের অফিসের এখানে কি সুন্দর লেক, এবং এত পানি বেড়ে গেছে এখানে। ওয়াও, অফিসের পাশেই যদি এরকম একটা লেক থাকে তাহলে তো এখান থেকে আর যাইতেই মন চাবে না। আর এখানেও কতগুলো সোয়ান দেখা যাচ্ছে। ডাকগুলো আমাদের দেখে সবগুলো আস্তে আস্তে চলে আসছে, যে সোয়ানগুলো আসতেছে। ওরা কিন্তু সোয়ানগুলো কিন্তু ওইখানে ছিল, ওইখান থেকে আসছে, যে আমরা ওদেরকে কিছু খেতে দেই কিনা। দাও, কাছে যাও, কাছে যেয়ে দাও, নইলে তো বুঝবে না। দাও, হ্যাঁ দাও, হ্যাঁ কি যায়। এখন বিস্কিট নিয়ে দাও, আমার কাছে দাও বিস্কিট, দাও আমি দিচ্ছি, ডাককে দাও, আমাকে দাও। হ্যাঁ ভয় পাচ্ছ কেন? ওই যা ডাক আসতেছে আগে, এই ভয় পাচ্ছিস কেন? মাদার ডাক, মাদার ডাক, ড্যাডি ডাক, সবাই আসতেছে। এরকম পানির মতো পানি থাকলেই তো ভালো লাগে। তোমরা কি এখানে বসে থাকো নাকি? হ্যাঁ অনেক কোম্পানির হেড অফিস এখানে। এই হচ্ছে ওনার অফিস, আমরা বাইরে থেকেই দেখতেছি অফিসের। পোকার মতো এক কাজ করছে, তার আইডি কার্ড নিয়ে আসে নাই। হ্যাঁ সে নাকি ভুলে গেছে সকালে বেরোতে বেরোতে, আইডি কার্ড নিয়ে আসেনি। এখন আমরা মানুষ খুঁজতেছি কাউকে হাই হ্যালো বলার জন্য, যে গেট খুলে দেওয়ার জন্য। মানুষ পাবো কিনা জানি না, যদি না পাই তাহলে তার ভিতরে ঢুকতে পারবো না। আমাদের হচ্ছে বাইরে থেকেই দর্শন করে চলে যেতে হবে। এখানে একটা উইন্ড মিল দেখা যাচ্ছে, এই হচ্ছে ফ্রন্ট সাইড। বড় বড় কোম্পানির হচ্ছে হেডকোয়ার্টার এখানে, কথা শুনে নাই। দেখ আমরা গেট ওপেন করতে পেরেছি, কেউ খুলে দিছে? হ্যাঁ আসো আসো। হ্যাঁ হ্যাঁ
তোমার না বাবা, এই যে এটা দে। সুন্দর ক্রিসমাস ট্রি, অনেক বড়। হ্যাঁ, পাপা কথা বলছে। ওদের অফিসের নিয়ম হলো বাচ্চা নিয়ে যদি আমরা যাই তাহলে হচ্ছে ওদের ম্যানেজারের কাছ থেকে পারমিশন লাগে। এটা আসলে সুমন জানতো না মিস্টেকলি। তো যাই হোক, আমরা তো ভিতরে ঢুকতে পারছিলাম বাট একদম অফিস ইয়েতে ঢুকতে পারি নাই। আমরা ব্রেক নিতেছি, এই ব্রেকে একটু হালকা পাতলা আমরা খাবো, খাই আমরা রেডিং শহরে যাবো। ওয়েদার একদম ফেভার করতেছে না। ডাককে এখানে খেতে দিছে, যেন ডাক এখানে সবাই সে এখানে খাচ্ছে। এরিয়ার বাড়িগুলো এত সুন্দর, মানে এই রোডের বাড়িগুলো টোটালি ডিফারেন্ট এবং খুবই সুন্দর। একদম মানে এরকম বাড়ি আমি ইংল্যান্ডে কোথাও দেখি নাই। ভেরি নাইস বাড়িগুলো, যে পিছনে আমার বাড়িগুলো যে দেখা যাচ্ছে। এখন আমরা যাচ্ছি রেডিং শহরে, আমাদের ট্রেন। আল্লাহ, একটা বেবি ট্রেন আসছে, ছোট্ট বেবি একটা ট্রেন আসছে। ট্রাই করবো, আসলে ব্লুটা ট্রাই করবো।